আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। পুত্রের মতো আজকে একটা সকালবেলা ভিডিও নিয়ে আসলাম, কারণ সকাল সকাল ভিডিও করতে খুবই মানে যন্ত্রণা। সকালে বলতে ভুল হবে, এখন বাজে বেলা 12:30। তখন আমি ফোনটা অন করলাম ভিডিও করার জন্য, যে সকাল সকাল করলাম না, 12:30 করছি। কারণ যেহেতু রোজা থাকি তাই আস্তে আস্তে সব কিছু করি, যেন আস্তে আস্তে করি আর করে নিছি। কালকের ভাত ছিল যে বিকেলের রান্না, আমি তো ভোর রাত্রে খাই না এখন আর, তাই জন্য বিকেলের রান্নাটা এখনই সেরে নিছি। কালকের ভাত ছিল, ওইটা গরম করে নিছি। আর দুঃখের বিষয় হলো আমার গ্যাসটা ফুরিয়ে গেছে। কালকে রাত্রে আমি যখন রাত্রে রান্না করতে গেছি তখন গ্যাস ফুরিয়ে গেছে, তাই ভাত গরম দিয়েছি কারেন্টে, আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে কারেন্টের চুলোয় ঝোল করে নেব। ভাত গরম দেওয়া হয়ে গেছে, আর এপাশে মাছ ভিজিয়ে নিছি, যে মাছটা ভিজিয়ে রাখছি। মাছটা ছুটুক, কতগুলো কাপড় চোপড় আমারই করতে হবে, ভাজ করতে হবে, এই জন্য এগুলো গোছ গাছ করে নেব এখন। তার জন্য এগুলো গোছাই গোছাই আলমারিতে ভরার জন্য রেডি করে নেব। কাপড়টা ভাজ করে নিই, সুন্দর করে গোছ গাছ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি যে কাপড় চোপড় ভাজ করে গোছ গাছ করে কথা বলবো, এখন আর বলবো না। তাই চলো ফাইনালি কাজটা সেরে নিই, যে কাজগুলো করে নিই গুজটপাট করে। আর রাতে ফ্লোরে ঘুমায় ঘর ঝাড়ু দিতে হবে, ঘর মুছতে হবে, এটা তো আছে। ঘর মুছি বিকেল টাইমে, কারণ কি ঘুমাই তো ফ্লোরে, তার জন্য সন্ধ্যার আগ দিয়ে রুমটা মুছে দিয়ে স্টান দিয়ে। তা চলো, কারেন্টের চুলায় কত সুন্দর মাছ রান্না করে রাখছি, ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে রাখছি, এটা দিয়ে রাতে খাবার হবে। তো শেষ, এখন বাজে বেলা 5:30। আমি গোসল করে নিছি গরম দেখে, বিকেল টাইমে গোসল করি, সকালে করি না, তাহলে রাতে ঘুমটা একটু ভালো হয়। তাই আমি গোসলটা করে নিছি, দেখতে পাচ্ছ গোসল করে একটু ছোটো একটু লিপ গ্লস দিয়ে নিছি। এখন যাব ছাদে, আর দেখো মামিদের আমি এদিকে ইফতারি যা নেওয়ার নিয়ে নিছি, ভিজিয়ে নিছি। মামি গড় দিয়ে পেঁয়াজ দিয়ে গেছে আমার একটু, এইটা হচ্ছে মাছের বড়া, চিংড়ি মাছ দিয়ে বড়া করছে, ছোটো চিংড়ি দিয়ে ওটা দিয়ে গেছে খাবারের জন্য। তো এটা মুড়ি দিয়ে খাবো মানে, আর সাথে আছে দেখো বসির শরবত, এটা করে নিছি। এর ভিতরে একটা আইস প্যাক দিলি আরও বেশি হবে না, তারপর এই শরবতটাই খাই আর কিছু খাই না। আজকে চিন্তা করছি কদিন তেমন জেনের ঠুনে রোজা খুলে একটু চা খাবো, কিন্তু তার হয় না। মিলে মিলে কি করতে আছি, এই দেখো বনি কি করতে আছি, তোমরা দেখতে পাচ্ছ আমার বোনটা কি করতে আছে। হ্যাঁ, বসবো না, ঘুরতে যাব তাই ছাদে, তার জন্য কান্নাকাটি চলতে আছে আমাদের। হ্যাঁ বন্ধুরা, ছাদে আসছি আমরা দুই বোনে মিলে, ছাদে আসছি মেকলা মেকলা আকাশে, দুই বোনে ছাদে চলে আসছি এখন। হ্যাঁ, সবাই খেলাধুলো করতে আছে, সবাই গেছে পুস্কিকে নিয়ে, ও বাপি আসছে ছাদের সাথে, বাপি গই ওই বাপির দেখাইতে গেলে আমার ক্যামেরা একেবারে নিচু করা লাগে, টাটা দেয় সে আবার। আর এদিকে আমার বোনে ছোট্ট একটা বাবু, দেখো বাপুর পিপির মা গন্ধ দিচ্ছে, ছাদে আইলে কি মজা পায়। আকাশের অবস্থাটা অনেক মানে মেঘলা না ধোঁয়া, ওটা হচ্ছে একটা ধোঁয়া ধোঁয়া ভাব, কারণ আমাদের পুরান বাজার আগুন লাগছে, তার জন্য একটা ধোঁয়া ধোঁয়া ভাব। সবাই ভাবছিলো প্রথমত ম্যাগ ম্যাগ যে না, তা ওটা হচ্ছে একটা ধোঁয়া, কারণ হচ্ছে নিউ পুরান বাজারের আগুনের ধোঁয়াটা এত দূর আসছে। আর দেখো আমাদের জাম গাছে এবছর বেশি জাম হয় নাই, অল্প কিছু জাম হচ্ছে, যে বেশি জাম হয়েছে না তা হয় নাই, অল্প জাম হয়েছে। আর ফাঁকে 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 কবে যে খাবো তাই চিন্তায় বাঁচতে পারতেছি না, যে কবে খাবো জামগুলো পাক। জাম বেশি হয় না, অল্প কিছু জাম হয়েছে, তবুও জাম গাছটা থেকে জাম খাওয়া যাবে মোটামুটি ভালোই। এর আগের বছর অনেক জাম হয়েছিল, এবছর জাম হয়নি বলতে গেলে, বেশি হয় না, অল্প কিছু জাম হয়েছে, যে অল্প কিছু জাম হয়েছে। ছাদে চলে আসছি, ছাদে এসে কথা বলতেছিলাম, একটু কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না, পাশে একটা লোক তার জন্য, তারপর একটা সাইডে এসে কথা বলতেছি, তাই তোমাদেরকে আর কি বলবো। বেবিটা নিয়ে আসলাম ছাদে, ওটা হচ্ছে পাশের ঘরে মামির যে ডাকি মেহনাজ মেহজাবিনের ফুবতো বোনের ফুবতো বোন, মানে তার ননদের মেয়ে, তাই পুষ্কটা পাশের বাসা ভালোই লাগে, ও আমার কাছে খুব আসে তার জন্য, আর আমার প্যাম্পার করতে বাচ্চাদের ভালো লাগে। তাই আর কি বলবো, এখন সন্ধ্যা লেগে গেছে, দেখতেই পাচ্ছি আকাশের অবস্থা মেঘলা মেঘলা, অনেক হালকা একটা ঠান্ডা বাতাস আসছে ছাদের উপরে, হালকা ঠান্ডা বাতাসটা ভালোই লাগছে আমার।
যেন অনেক সুন্দর একটা বাতাস গোসল করে আসছে। আর আজকের ভিডিওটা আর কি বলবো এখানেই শেষ করে দেবো তার জন্য। আর আজকের ভিডিওটা ভালো লাগলে নিচে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে। প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে হলে কি করতে হবে, বেল বাটনটি অন করতে হবে, নাহলে কলম পাবে না। তাই তোমাদেরকে এটাই আশা করবো চ্যানেলটা যেন আস্তে আস্তে বড় হয়। আর আমার চ্যানেলে মোটামুটি এখন 300 সাবস্ক্রাইবার হয়ে গেছে, যেন আমি আজকে আলহামদুলিল্লাহ 300 সাবস্ক্রাইব হওয়াটা খুব আমার জন্য অনেক মানে ভাগ্যের ব্যাপার, যেন আমি টুকটুক টুকটুক করে আস্তে আস্তে যাচ্ছি। তাই তোমাদের সবাইকে গুড নাইট, ভালো থাকো, আল্লাহ হাফেজ।